বাজেটে নতুন প্রকল্প প্রণয়নের চাইতে পুরনো প্রকল্প বাস্তবায়নে বেশি গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। দুপুরে রাজধানীর একটি হোটেলে জাতীয় রাজস্ব বোর্ডের পরামর্শক কমিটির সভায় তিনি এই কথা বলেন। এ সময় আগামী বাজেটে করমুক্ত আয়সীমা বাড়ানো ও কর্পোরেট ট্যাক্স কমানো সহ বিভিন্ন দাবি জানান ব্যবসায়ী নেতারা। ইউসুফ রানা রিপোর্ট। এনবিআর ও এফবিসিসিআই এর যৌথ উদ্যোগে রাজধানীর একটি হোটেলে বৃহস্পতিবার জাতীয় রাজস্ব বোর্ডের 39তম পরামর্শ কমিটির এই সভার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, এনবিআর চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া এবং ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এর নেতৃবৃন্দ। এ সময় আগামী বাজেটের নানা বিষয় নিয়ে আলোচনা হয়। অনুষ্ঠানে ব্যবসায়ী নেতারা আসন্ন বাজেটে ব্যক্তি পর্যায়ে করমুক্ত আয়ের সীমা বাড়িয়ে 3.5 লাখ টাকা, কর্পোরেট কর কমিয়ে 2.5% নির্ধারণ ও তৈরি পোশাক রপ্তানিতে ভ্যাট প্রত্যাহার সহ বিভিন্ন দাবি জানান। মহিলা উদ্যোক্তাদের জন্য শিল্পপার্ক, পৃথক নারী উদ্যোক্তা, ব্যাংক প্রতিষ্ঠা প্রস্তাব করছি। ব্যবসায়ীদের দাবি পূরণের আশ্বাস দিয়ে অর্থমন্ত্রী বলেন, সরকার নির্বাচনী বছর নতুন প্রকল্প হাতে নেওয়ার পরিবর্তে পুরনো প্রকল্পগুলো বাস্তবায়নে বেশি গুরুত্ব দেবে। বাজেটে কৃষিখাতের প্রক্রিয়াজাতকরণ শিল্প ও যন্ত্রপাতি আমদানিতে সুযোগ বাড়ানো এবং সরাসরি রপ্তানিতে নগদ সহায়তা দেওয়া হবে বলে জানান অর্থমন্ত্রী। নির্বাচনী বছরে নতুন উদ্যোগ নেওয়া যায় না, সুতরাং পুরনো যেসব উদ্যোগ আমরা নিয়েছি সেগুলো যাতে পারফেক্ট করা যায়, ভালো করা যায়, সেটাই হচ্ছে প্রধান উদ্দেশ্য। অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান জানান, ভ্যাট আইন নিয়ে আরো পর্যালোচনা শেষে 2019 সালে তা বাস্তবায়ন করা হবে। তিনি জানান, এখন করদাতারা আগের মতো হয়রানির শিকার হচ্ছে না, ফলে করদাতার সংখ্যা 30 লাখ ছাড়িয়ে গেছে। ইউসুফ রানা, বৈশাখী সংবাদ, ঢাকা।